নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা ন্যাসের মধ্যে রয়েছি, প্রত্যেকটা ন্যাস আশা করি পরপর জানার চেষ্টা করব। আগের দিনে আমরা মাতৃকা ন্যাস অর্থাৎ প্রথম ন্যাস সম্পর্কে জানিয়েছি, কী কী কারণে করা হয় সমস্ত করেছি বলেছি। এরপরে যেই ন্যাসটা বলবো, যেই ন্যাসটা সবারই খুব প্রিয় ন্যাস, খুব ভালো ন্যাস, খুব সহজ ন্যাস, অনেকে মনে করে নিজের মতো করে অনেকেই করে, সেইটা কোনটা আসল সেই সমস্ত কিছু নিয়ে আজকে বলবো। আজকে বলবো করঙ্গ ন্যাস অর্থাৎ করং ন্যাস সম্পর্কে। করণ ন্যাস আর করাঙ্গ ন্যাস দুটো আলাদা। করণ ন্যাস কি? কর অর্থাৎ আঙুলের মাধ্যমে যে ন্যাসগুলো করা হবে সেটা করঙ্গ ন্যাস, করণ ন্যাস। আর অঙ্গ ন্যাস কি? বিভিন্ন অঙ্গ নিয়ে, কর অঙ্গ দুটো একসঙ্গে হচ্ছে কি, করণ ন্যাস এবং অঙ্গ ন্যাসকে একসঙ্গে করঙ্গ ন্যাস বলে দেয়। তাহলে আমরা বলি করঙ্গ ন্যাস করেছো না, করণ ন্যাস, অঙ্গ ন্যাস, করণ ন্যাস, করঙ্গ করণ ন্যাস বলতে কি করঙ্গ বলে ফেলি, করণ ন্যাস, অঙ্গ ন্যাস, এই জিনিস দুটো আমরা আজকে শিখব, শুধুমাত্র করণ ন্যাস। কর কথা অর্থ হচ্ছে অঙ্গুষ্ঠ অর্থাৎ আঙুলের, কীভাবে করা যায় কীভাবে সুন্দরভাবে সমস্ত কিছু বলবো। করণ ন্যাস এবং অঙ্গ ন্যাস একত্রে করাঙ্গ ন্যাস বলা হয়। এই দুই প্রকার ন্যাসই করঙ্গ বলে। সমস্ত অঙ্গুল ও মন্ত্রের ন্যাস অর্থাৎ আঙুল এবং মন্ত্রের মাধ্যমে এটা করা হয়। হৃদয়াদি ষোড়শ মন্ত্র করার অঙ্গ ন্যাস বলা হয়। এই হলো করঙ্গ ন্যাসের মূল বিষয়, কিভাবে করা উচিত করঙ্গ ন্যাস। আমরা তো অনেক বইতে, যে কোনো বইতে করঙ্গ ন্যাস ছাড়া বই হবে না, সবসময় বলেছে যে কোনো সত্যনারায়ণ পুজো করুন, লক্ষ্মী পুজো করুন, ষষ্ঠী পুজো করুন, করঙ্গ ন্যাস করতেই হবে। করঙ্গ ন্যাসের কী প্রসেস রয়েছে? এই যে বৃদ্ধাঙ্গুল অঙ্গুষ্ঠ, এর মাধ্যমে প্রত্যেকটা স্পর্শ, প্রথমে তর্জনী, তারপরে মধ্যমা, তারপর অনামিকা, তারপরে কনিষ্ঠা এবং অষ্টায়ফট, এই হলো বিষয়। এইভাবেই করে অনেকে, একটা মুখস্থ এরাম 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 করতে থাকে, বা আবার আরও অনেকে দেখেছি এই 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 এইভাবে করে। আপনারা যেভাবে যার গুরুর মাধ্যমে শিখেছেন সেটা করবেন, কিন্তু আমি যেটা বলবো সেটা একটা শুনে নিন। সেটা হচ্ছে আপনার বাঁ হাতে পুষ্প ধরবেন, ডান হাত এরকম রাখবেন, ঠিক আছে। পুষ্পটা নিলেন, নিয়ে বাঁ হাতে পুষ্প নেবেন, কিন্তু ডান হাতটা দেখাবেন, ডান হাত দেখালেন, এই নিলেন, এই 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 হয়ে গেল, একেবারে পরপর 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 করে যাবে লাস্টে অষ্টায়ফট, এইভাবে হবে। আমি বলবো এটা একটা জবা ফুল নিয়ে করবেন, কালী পুজোর ক্ষেত্রে অন্যান্য পুজো যে ফুল বেশি রয়েছে সেই ফুলটা গেঁদা ফুল দিয়েও করতে পারেন। এইভাবে আপনাদের করঙ্গ ন্যাসটা সুন্দরভাবে দৃশ্য নিয়ে হবে, আমি আপনাদেরকে দেখিয়েও দিয়েছি আগে, এবার বলি। তাহলে প্রথমে কী করতে হবে? প্রথমে আমরা অঙ্গুষ্ঠ অর্থাৎ এই যে বুড়ো আঙুলটা এটাকে স্পর্শ করবো। অনেকে এইভাবে বলে, কিন্তু এইটাই কিন্তু আসল মেইন, কারণ এখানে তর্জনী চলে আসছে প্রথমে, যেগুলো লজিক্যাল, তারপরে তো চলে আসছে মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠা। তাহলে এখানে কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ অঙ্গুষ্ঠর কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথম মন্ত্রে অঙ্গুষ্ঠর কথা বলা রয়েছে। তাহলে কি আমি ঠিক বলছি? এইভাবে নেবেন, অঙ্গুষ্ঠটা হয়ে গেল, তারপরটা তর্জনী ভ আছে, তারপরে মধ্যমার বৈষব, তারপর অনামিকা হুম, তারপরে কনিষ্ঠায়, তারপরে করটল বিষ্ঠায় অষ্টায় ফল। তাহলে কী করি? প্রথমে এই হাতটায় কী হবে মন্ত্র? মন্ত্র হবে ওম অং কং গং ঘং উং আং অঙ্গুষ্ঠাং ভাং নমা হয়ে গেল। তারপরটা কী করবে? ওম ই হৈং চং ঝং লং ঝং ইং রিং তর্জনী ভাং সুয়াহা। তারপরটা ওম উং ঠং ডং ঢং লং উং মধ্যমাট বৈষট। তারপর ও অনামিকা করবে ওম এং টং ঢং নং টং অহি অনামিকাং হুং। তারপর ওং পং বং ফং ভং মং অং কনিষ্ঠাট বট। তারপরে দুই হাতে করতল পৃষ্ঠায় করবেন, কী করবেন? ওং অং জং লং বং সং হং খং অং করতল পৃষ্ঠায়া অষ্টায়ফট। তাহলে এইভাবে প্রত্যেকটা করবেন। কীভাবে? এটা সহজ একটা নিয়ম আছে, যদি স্বরবর্ণ আমার মুখস্থ থাকে দেখুন, প্রথমে প্রথমে অ ওমটা হচ্ছে প্রত্যেকটা সময় অ,
অ, তারপরে ক খ গ ঘ উ, তারপরে আ, ঠিক আছে। তারপর এখানে চলে আসছে কি হর্ষই চ ঝ বর্গের জ ঝ ই চ ছ ঝ, এটাগুলো আছে সঙ্গে হর্ষই চলে আসছে। আর তোর কি অওয়া হর্ষই দীর্ঘই, এবার লাস্টে দীর্ঘই। এটা ভালো, খুব বিষয়টা খুব ভালো করে দেখবেন যে আমরা যদি বাংলা ধরি, বাংলা ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ দুটো আছে, মাঝখানে ব্যঞ্জনবর্ণ, আগে পরে স্বরবর্ণ। এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে অ কখগুলো, কখগুলো পরপর হচ্ছে, এখানে অ আ এই বিষয়গুলো কিন্তু ধরে আছে, দেখুন। অ, ঠিক আছে, অ আং ক খ গ ঘ উ চ আ, তারপর তা হর্ষই চলে এলো, তারপর কি হচ্ছে উ চলে আসছে, ই দীর্ঘ হচ্ছে, তারপর আবার দেখছেন হর্ষও দীর্ঘও চলে আসছে, তাহলে এইভাবে। তারপরে এ ওইও চলে এলো, তারপরে কি হচ্ছে, তারপরে ও ও চলে এলো, তারপরে লাস্টেরটা হচ্ছে অ আ, ঠিক আছে। তাহলে এইভাবেও মুখস্থ করা যায়। একবার কর্ম ন্যাসটা সুন্দরভাবে আমরা সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে ও মং কং খং কং গং গং ঘং অং অনুষ অঙ্গুষ্ঠং ভং নমা ও মিং টং ঢং ঢং সং রং ইং অহিং তর্জনী ভস্বা ওম উং টং ঢং ঢং লং সং অং উং মধ্যমার বৈশল ও মিং টং ঢং ঢং চং লং সং অং অহিং অনেকার হুম ওম পং বং বং সং বং লং সং অং কনিষ্ঠার বৈশদ ওম অং চং লং সং বং সং কং কং অং করটল পৃষ্ঠায় অষ্টায় ফট বলে তাল দেবেন। এইবার বলি এই করটল পৃষ্ঠ অষ্টায় ফট মানে কি। করতল পৃষ্ঠায় অষ্টায়, এই অর্থ হলো করতল পৃষ্ঠকে অস্ত্র বলা হয়েছে, অর্থাৎ এটা হলো অস্ত্র আমাদের, এর মাধ্যমে করছে অস্ত্র, ঠিক আছে। তাই বলেছে করতল পৃষ্ঠ অষ্টায় ফট, যে কারণে কোনো একটি প্রকার পাওয়া যায় শেষ অক্ত করতল পৃষ্ঠকে অষ্টপদে বিশেষণ বলা হয়েছে, তাই করতল পৃষ্ঠায় অষ্টায় ফট। এইভাবে আপনারা করঙ্গন্যাস করবেন, একটা সহজ পদ্ধতি দিলাম। এই পদ্ধতি অনুযায়ী যদি করতে থাকেন তাহলে আপনাদের কোনো সুবিধা হবে না, অসুবিধা হবে না, এইভাবেই করতে থাকবেন। ছকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝাচ্ছে মুখ থাকবেন, বুঝাচ্ছে করতে থাকবেন।